গোল্ডেন রিট্রিভার, একজন মেল একজন ফিমেল, একজনের নাম হচ্ছে মিষ্টি আর একজনের নাম হচ্ছে লাকি। মিষ্টি আর লাকি এখন অনেক হ্যাপি বিকজ এখানে এসে ওরা অনেক ফ্রেন্ডদের পেয়ে গেছে। সিম্বাকে পেয়েছে, কোকোকে পেয়েছে, তারপরে আরও একটা লাকি আছে, ব্ল্যাকি আছে, সবাইকে পেয়ে ওরা অনেক হ্যাপি। তো যাই হোক, ওরা ফার্স্ট টাইম আমার ফ্রেশে আসলো। ওদের একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং, ওদেরকে হ্যান্ড ফিডিং করাতে হয়। তো মনিকা বলেছে যে যদি মনিকার পসিবল হয় তো ও আসবে আমার বাড়িতে, এসে ওদেরকে হ্যান্ড ফিডিং করাবে, আর যদি পসিবল না হয় তাহলে আমাকে করিয়ে দিতে। এই হচ্ছে মিষ্টি আর এই হচ্ছে লাকি, জোড়া ফুল। লাকি আর মিষ্টি ভীষণ ভালো, ভীষণ ভালো। তো যাই হোক, ওদেরকে আজকে কী করে খাওয়াবো, কী করে ক্রেচি, সমস্ত কিছু আমি করি, সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো, দেখাবো। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা আমি কন্টিনিউ করছি এবং সমস্ত কিছু তোমাদের আমি ভিডিওটাতে শেয়ার করতে থাকবো। এই যে মিষ্টি হনুমান, মিষ্টি হনুমান, এই যে মিষ্টি হনুমান, আয়না দিয়ে কী দেখছো তুমি নিজেকে, আয়না দিয়ে তুমি কী দেখছো? তুমি খুব লক্ষ্মী তো, তুমি তো খুব লক্ষ্মী মাম্মা, হ্যাঁ তো, তুমি তো খুব লক্ষ্মী তো, হ্যাঁ হ্যাঁ তো, তুমি তো একটু দুষ্টু করো না, দুত্তু তো শুধু ও করছে, ও শুধু দুত্তু করে, শুধু দুত্তু করছো তুমি মিষ্টি, ও একদম দুষ্টু করে না, একদম না, খুব লক্ষ্মী, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সোনু, সোনু বুড়ো, সোনু বুড়ো, সোনু বুড়ো, সোনু বুড়ো, সোনু বুড়ো, যাই হোক মনিকা কোনো টেনশন করো না, ওটা ওর কোনো অ্যালার্জেটিক ইস্যু হয়েছিল, এখন কিন্তু একদম নর্মাল আছে, ঠিক আছে? তুমি ওর একটু ফেসটা দেখে নাও, দেখি একটু, এই দেখো চোখ ফোক পুরো নর্মাল হয়ে গেছে, আর রেড নেই, কানও ঠিক আছে, কানও একদম নর্মাল হয়ে গেছে। তখন এটা ও মনে হয় ডাক্তারে বেরিয়েছিল বলে, যাই হোক ওটা অ্যালার্জেটিক ইস্যু হয়েছিল, বাট এখন ঠিক আছে। হ্যাঁ তুমি টেনশন করো না, তো এখন ওদের লাঞ্চ টাইম হয়ে গেছে, বাকিদের লাঞ্চ কমপ্লিট বিকজ ওরা তো নিজেরা নিজেরাই খেয়ে নেয়, বাট ওদেরকে যেহেতু খাইয়ে দিতে হয় তো তাই জন্য একটু লেট হলো। তো আমি চলে এসেছি ওদের খাবার নিয়ে, এখন আমি বসে বসে মিষ্টিকে খাওয়াচ্ছি। মিষ্টি অতটা খাবার নিয়ে অতটা ইস্যু নেই, মুখে ঢুকিয়ে দিলেই ও খেয়ে নেয় নিজে নিজে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ওকে হালকা করে একটু হা করাচ্ছি, হা করে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কিছুক্ষণ মুখটাকে যদি তুমি একটু মানে চেপে না ধরে রাখো তাহলে ভাতটাকে পুরো বাইরে বার করে দেবে, তার জন্য মুখটা কিছুক্ষণ একটু চেপে ধরে থাকলো, ভাতটা খেয়ে নিচ্ছে। আর এখানে কোকো আমাকে কনস্ট্যান্টলি ডিস্টার্ব করে যাচ্ছে বিকজ কোকো মানে প্রচণ্ড জেলাস। যাই হোক, আমি সেকেন্ড জনের কাছে এখন চলে এসেছি, এটা হচ্ছে লাকি। লাকির একটু খাওয়া নিয়ে ইস্যু আছে, সেটা হচ্ছে লাকিকেও সেম হা করে এইভাবেই খাওয়াতে হয়, বাট লাকি মুখ থেকে সব ভাত বাইরে বার করে দেয়, তাই জন্য আমি লাস্টে বসে পসিবল হলো না বলে আমি মানে লাস্ট অবধি দাঁড়িয়ে লাকিকে খাওয়াতে বাধ্য হলাম, কারণ লাকি সব ভাত বাইরে ফেলে দিচ্ছিল। তো লাকি মুখ বন্ধও করে নিচ্ছিল, ইভেনলি ওর দাঁতটাকে প্রেশার দিয়ে চেপে ধরে রেখে দিয়েছিল, হা করাতে দিচ্ছিল না, লাস্ট অবধি ওর মুখে আমাকে ফু দিয়ে দিয়ে ফু দিয়ে দিয়ে তারপর ওকে ভাত খাওয়াতে হচ্ছে। যাই হোক, লাকিও খেয়ে নিচ্ছে, আর কোকো কিন্তু এখানে একভাবে বসে নজর দিয়ে যাচ্ছে ওদের দুজনের দিকে, নিচে যতটুকু অবশিষ্ট ভাত পড়ছে কোকোগুলো কুড়িয়ে কুড়িয়ে খেয়ে বাকিটা পরিষ্কার করে দিচ্ছে। এখন কোকো মানে এত দুষ্টুমি করছে বলে একটুখানি বাবার কাছে বকা খাবে, বাবাই ওকে বকা না দিলে ও কথা শুনবে না, তো বাবাই ওকে বকা দেওয়ার পর তারপরেই ও ফাইনালি নিজের ভাতটা খেতে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার পেছনে কনস্ট্যান্টলি ঘুর 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 করেই যাচ্ছে,
যাই হোক, কোকো ফাইনালি নিজের ভাত খেতে চলে গেছে। ও খাওয়ার সময় কোনো ডিস্টার্ব পছন্দ করে না, তাই জন্য আমি ওকে একটা সাইডে একা খেতে দিই। ও এইভাবেই খেতে পছন্দ করে এবং ও একা একা সমস্ত নিজের ভাতটা খেয়ে নেয়। আর আমি ওদের এই সময়টা বেঁধে রেখেছি তার একটাই কারণ, কারণ খাওয়ার সময় দুজনকে আলাদা জায়গায় বেঁধে না রাখলে ওদেরকে খাওয়ানোটা পসিবল না। যাই হোক, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মিষ্টি রানী চলে এসছে ছাদে আমার সাথে গুরু গুরু করতে। এখন ওর টয়লেট পটি সমস্ত কিছু কমপ্লিট করে নেবে। এখন ওদের ছাদে একটু টাইম দিতে হবে, ঘোরাতে হবে, ওরা স্মেলগুলো শুকবে, দেন ওদের ইচ্ছা হলে ওরা কমপ্লিট করবে, নয়তো বাকিটা ওরা রুমে গিয়েই করতে পারে। রুমে করলেও কোনো ইস্যু নেই, কারণ দেখো সবার তো ছাদে অনেক সময় অভ্যাস নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে কেউ কেউ রুমেও করে, তো সেক্ষেত্রে আমি ক্লিন করে নিই, অসুবিধা হয় না। যাই হোক, মনে হচ্ছে মিষ্টি কিছু করবে না, মিষ্টির মুড নেই, তো আমি সেই জন্য মিষ্টিকে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি। এইবার চলে এসছে লাকি, লাকির পেছন পেছন দেখতে পাচ্ছ কোকোও চলে এসছে। কোকোরও খাওয়া দাওয়া কমপ্লিট, কোকোও ছাদে টয়লেট পাটি কমপ্লিট করবে, কোকো সমস্ত কিছু ছাদেই করে। আর লাকিও দেখা যাচ্ছে, যা লাকি ঘুর 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 করছে, মনে হচ্ছে না যে লাকি ছাদে কিছু কমপ্লিট করবে। তো দেখা যাক লাকি কী করে। কোকোর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কোকো গিয়ে এখন ওকে ডিস্টার্ব করা স্টার্ট করে দিয়েছে। যাই হোক, লাকি ওই পাশের বাড়িতে ব্ল্যাকি নামে আরেকটা ডগ আছে, তো লাকি ওকে দেখতে পেয়েছে। ওকে দেখতে পাওয়ার রিজনে ওর দিকেই হা করে তাকিয়ে আছে। তো লাকি মনে হয় না আর কিছু করবে, তো লাকিকে নিয়েও আমি এখন রুমে ব্যাক করছি। তো ফাইনালি আমি এসে গেছি, অনেকটাই টাইম লাগলো, বিকজ তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছিলাম, কারণ ওদের অভ্যাস হচ্ছে হ্যান্ড ফিডিং করানো, তো ওরা হ্যান্ড ফিডিং ছাড়া খাবার খেতে পারে না, তো ওই রিজনে ওদেরকে আমাকে হ্যান্ড ফিডিং করাতে হলো, ওই জন্য আরেকটু লেট হয়ে গেল। এছাড়া তো সবার কেজে যাতে ট্রে আছে এভরিথিং সমস্ত কিছু ক্লিন করতে অনেকটা টাইম লেগে গেল। তো সব কিছু অল কমপ্লিট করে এই যে স্নান করে আমি একটু ছাদে এলাম, কারণ এই বিকেলবেলা দিকটা একটু ছাদে না এলে আমার ভালো লাগে না। একভাবে ধরো সারাদিন ঘরে থাকি, আজকে আবার বাবাইয়ের সাথে সন্ধ্যাবেলাতেও যাওয়া পসিবল না, তার রিজন আজকে তোমাদের যাদের দেখালাম যে দুটো রেট্রিভারকে মিষ্টি আর ওর নামটা আমার একদম এখন মাথায় আসছে না, আমি ওটা তোমাদের সন্ধ্যাবেলায় বলতে পারবো। তো ওদের দুজনকে আবার সন্ধ্যাবেলাতে নিতে আসবে সন্ধ্যা 8টার দিকে, ঠিক আছে? তো ওই জন্য আজকে আমার বাবাইয়ের সাথে যাওয়াটা একদম পসিবল হচ্ছে না। আবার আমি একটু ফ্রি যেদিন হবো সেদিনকেই বাবাইয়ের সাথে যেতে পারবো। তো সন্ধ্যাবেলাতে যখন মনিকা আসবে, তো মনিকা মিন্স ওই গোল্ডেন রিট্রিভারগুলোর ওনার আসবে, তো মনিকার থেকে আমরা জানতেও পারবো যে ওর কাম্পি পেট শেল্টারেও ফার্স্ট টাইম ওর পেটকে দিয়েছে, তো কী এক্সপিরিয়েন্স হলো ওর, কেমন কী লাগলো সেটাও আমরা একটু জানতে পারবো। অ্যাকচুয়ালি ওরা আজকে সকালে এসছে, আজকে সন্ধ্যাবেলাতেই চলে যাচ্ছে, আবার কালকে সকালে 8টার সময় আসবে, আবার ওই সন্ধে 8টা নাগাদ ওদেরকে নিয়ে নেবে। আমাদের ক্রেচ টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি, বাট কারোর কারোর যদি এমার্জেন্সি থাকে কখনো যে সকাল 8টায় দিয়ে যেতে হবে বা সকাল 7:30টায় দিয়ে দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা রিসিভ করে নিই, ইস্যু হয় না। আবার সেম রাতের বেলাতে ধরো কেউ যদি 9টার সময় ডিনার করিয়ে দিয়ে চলে যায় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, আবার অনেকে 11টার সময়তেও তার পেটকে দিয়ে যেতে চায়, তো সেক্ষেত্রেও আমরা রিসিভ করে নিই, অসুবিধা হয় না। আর সব কিছু তো তোমরা দেখতেই পারলে যে ক্রেচে ওরা কীভাবে থাকে, কীভাবে আমি ওদের মেনটেন করি এভরিথিং, ছাদে কীভাবে নিয়ে আসি, কীভাবে নিয়ে যাই, যেহেতু ওরা সবাই ছোটো, ওদের অতটা বুদ্ধি নেই, তো কে কোথায় সাইডে চলে যাবে, তো ওই রিজনে আমি সবাইকে সাথে করে নিয়ে আসি, আমি রিস্ক পাই না কাউকে একা ছাড়তে, কারণ ধরো ওদের কেউ কেউ আমার উপর ট্রাস্ট করে দিয়ে যাচ্ছে, তো আমারও উচিত তাদের ট্রাস্টটাকে রাখার, তো সেই হিসাবে আমাদের সবাইকে সাথে করে নিয়ে আসি। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা মনিকা আসছে, মনিকা মিন্স ওদের ওনার, তো মনিকা আসার পর আমি মনিকার থেকে শুনবো যে কাম্পি পেট শেল্টারে ও ফার্স্ট টাইম ওর পেটকে রাখলো, ওর কী এক্সপিরিয়েন্স হলো, মানে ভালো না খারাপ যাই হোক, তো সেগুলো আমি অবশ্যই শুনবো। তো তার জন্য তোমাদের সন্ধে অবধি ওয়েট করতে হবে, আর সন্ধ্যাবেলাতে আমি তোমাদের মনিকার কী এক্সপিরিয়েন্স ছিল সেটা অবশ্যই কিন্তু শেয়ার করব। তো ফাইনালি এখন মিষ্টি আর লাকিকে নিতে আসছি ওদের বাড়ির থেকে। তো মনিকা আমাকে এক্ষুনি কল করেছিল যে ও অন দ্য ওয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। আর মিষ্টি আর লাকির এভরিথিং যত কিছু আছে সমস্ত জিনিস পুরোপুরি প্যাক করে দিয়েছি, এখন ওরা আজকের মতো বাড়ি চলে যাবে, আবার ওরা কালকে মর্নিং 8টার সময় চলে আসবে আমার কাছে। তো মনিকা আসলে আমি তোমাদেরকে
মানে ওরা কিভাবে বেরোবে বা কি করবে, বা মনিকার এক্সপিরিয়েন্স যেটা বলেছিলাম যে কেমন লেগেছে ওর কম্পিউটার শেয়ারটা ডকরেজ, ওর রিভিউটা আমি অবশ্যই নেব এবং সেই রিভিউটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আই এম এক্সট্রিমলি সরি, আজকে আমি মনিকার রিভিউটা নিতে পারলাম না, বিকজ ওরা বাড়ি যাওয়ার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেছিলো, তো ওই জন্য মনিকা আমার সাথে দু মিনিটও কথা বলার টাইম পায়নি। তো ও নেক্সট ডে আমাকে ও কম্পিপেট শেল্টার ক্রেচের রিভিউটা দেবে বললো, তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই মনিকার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকে যেহেতু মানে ওরা ফার্স্ট টাইম ক্র্যাচে থাকলো, তো এই জন্য আরও বেশি ওরা এক্সাইটেড হয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। সো ফ্রেন্ডস, গুড নাইট, টাটা।